পরীক্ষা প্রস্তুতি অফলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা জানো যে পরীক্ষা প্রস্তুতি অনলাইনের সাথে সাথে অফলাইনে ক্লাস করানো হয়, সেটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ ভাকুড়ি ঠাকুরপাড়াতে। যারা কন্ট্যাক্ট করতে চাইছো তোমরা 9974274274 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। অফলাইনে এখন রিজনিং ক্লাস চলছে। রিজনিংয়ের একটা ভালো টপিক দেখবে পরীক্ষার সময় আসে, যেটা এই টপিকটার উপরে কোশ্চেন আসে, যে দুটো টাইপ হতে পারে, একটা হচ্ছে গিফট আদান প্রদান আর একটা হচ্ছে হ্যান্ডশেক করা বা গোলাপ দেওয়া বলতে পারে, যে গোলাপ আদান প্রদানও হতে পারে বা মানে কত কতগুলি গোলাপ বিভক্ত করা হবে এরকম কোশ্চেন হতে পারে। মানে কম বেশি এটা নিয়ে হয়, গিফট নাহলে গোলাপ নাহলে হ্যান্ডশেক, এই তিনটে ব্যাপার নিয়ে থাকে। তো প্রথম কোশ্চেন যেটা হচ্ছে দেখবে যে 10 জন একটি পার্টিতে একে অপরকে গিফট আদান প্রদান করলে কতগুলি গিফট হবে। এখানে এই কোশ্চেনটার আনসার করতে গেলে হচ্ছে n·n-1 ফর্মুলা, মানে হচ্ছে 10 জন আছে তাহলে কি হবে, 10 × 10^1 হচ্ছে 9, মানে 90, অর্থাৎ 90টি গিফট আদান প্রদান হবে। তোমাকে এটা আমি প্র্যাকটিক্যাল একটা সেন্স দিয়ে বোঝাই যে কেন 90টা হচ্ছে বা এই ফর্মুলাটা কেন হচ্ছে। ধরো 3 জন আছে, ঠিক আছে, এ বি সি কম দিয়ে বোঝাচ্ছি, কারণ বেশি দিয়ে বললে অনেক কি হবে, এ বি সি 3 জন ব্যক্তি আছে, তাহলে একে অপরকে আদান প্রদান মানে কি, এ কাকে কাকে গিফট দেবে, বি কে দেবে, সি কে দেবে, আবার বি যখন গিফট দেবে কাকে দেবে, এ কে দেবে, সি কে দেবে, আর সি যদি গিফট দেয় কাকে দেবে, এ কে দেবে আর বি কে দেবে, তাহলে 2, 4, 6 তার মানে হচ্ছে যতজন ব্যক্তি থাকবে সে নিজে নিজেকে বাদ দিয়ে বাকি সবাইকে দেবে, তাই যতজন লোক থাকবে সেটা থেকে 1 বিয়োগ করে গুণ করে দিলে সেটা হচ্ছে ততগুলো। এবার পরের কোশ্চেন যেটা দিয়েছি যে 30টি গিফট একটি পার্টিতে আদান প্রদান হলো, ঠিক আছে, 30টা গিফট একটি পার্টিতে আদান প্রদান হলো তাহলে কতজন লোক আছে, তাহলে ফর্মুলা আমাদের কি লিখেছি, n·n-1, এইটা মানে হচ্ছে কি থাকবে, ভাবার দরকার নেই, যখন এরকম থাকবে তখন 30 কে তুমি 2 তো 2 তো ভাঙা যায়, 3 + 3 তো করা যায়, কিন্তু এইগুলো নেবো না, অর্থাৎ এক ডিফারেন্স হবে, এরকম ভাবে গুণ করতে হবে, 5 × 30 আবার বেশিটাই নেবে, কেন, তার কারণ এখানে দেখো 10 জন লোক ছিল, 9 হলো, সেই কারণে 6 জন লোক থাকবে, ঠিক আছে, তাহলে 6 × 5 = 5 × 30 বুঝা গেছে। এবার ধরো 132 বলবো, হয়তো বলে 132 টানা গিফট শেয়ার হয়েছে, তাহলে কত গণিত কত 132 হয়, 11 গণিত 12, মানে হচ্ছে 12 জন, তাহলে তাহলে এটা গেল গিফটের। এবার পরে যেটা আসবো সেটা হচ্ছে হ্যান্ডশেক। তাহলে প্রথমে আমরা কি দেখলাম যে প্রথমটা কি করলাম, কতগুলি গিফট বিতরণ, তাহলে আর একবার আমি ওটা রিমাইন্ড করার চেষ্টা করছি, দেখো যে এ বি সি 3 জন ব্যক্তি ছিল, যখন গিফট দেওয়ার কথা বলছে তখন সে নিজেকে বাদ দিয়ে কি করবে, বাকিদেরকে দেবে, তাই তো, মানে এ বি সি কে দিচ্ছে, বি এ কে দিচ্ছে, সি কে দিচ্ছে, সি এ কে দিচ্ছে, বি কে দিচ্ছে, মানে টোটাল 6টা গিফট হলো। কিন্তু হ্যান্ডশেক করার কথা যখন বলবে তখন দেখো যে এ বি এর সঙ্গে হ্যান্ডশেক করলো, এই কথা মানে কি, বি ও তো এর সঙ্গে হ্যান্ডশেক করলো, একে অপরকে হ্যান্ডশেক করা মানে কি, এ বি 2 জন হাত বাড়ালো, তার মানে কিন্তু কি হলো, একবারই হ্যান্ডশেক করলো। আবার কি করবে, যদি বি কার সঙ্গে হ্যান্ডশেক করবে, সি এর সঙ্গে, মানে বি সি এর সঙ্গে হাত বাড়ালে মানে কি, সি বি এর সঙ্গে করবে, আর একটা কি বাকি থাকলো, এ আর সি, তাহলে এখানে যে হ্যান্ডশেকের ব্যাপার আছে সেটা হচ্ছে কভার 3টে হ্যান্ডশেক, ঠিক আছে, 3টে হ্যান্ডশেক, তার মানে ফর্মুলাটাই কি দেখলাম যে এখান থেকে কি হয়ে যাচ্ছে, আমাদের অর্ধেক হয়ে যাচ্ছে, সেই জন্য যখন হ্যান্ড মানে হ্যান্ডশেক করার কথা বলবে যখন ফর্মুলাটা হচ্ছে n·1 / 2, আটা ফ্যাক্টোরিয়াল মানে 11-12 যারা জানে যে ফ্যাক্টোরিয়ালতে করা হয় বিনা সময় পদ্ধতি, ওইগুলো দরকার নেই, সে একই আসবে, পরম খাদ্য এটা হেড এন্ড পারবে ওই ফর্মুলা নিয়ে, দরকার নেই। তাহলে 80 জন লোক মানে 80 গুণিত হচ্ছে 79 79 বাই হচ্ছে 2, তাহলে কাটলে কথা হচ্ছে 40
কতজন ব্যক্তি ছিল। এই ফর্মুলা থেকে যদি আমরা দেখি কি লিখবো, এবার বড় যে সংখ্যাগুলো হবে যদি তুমি মুখে মুখে গুণ না করতে পারো তখন কি করবে সেই উৎপাদক বিশ্লেষণ, মানে 132 এটাকে 2 দিয়ে বলে 66 ভাগ, 2 দিয়ে বলে 33, 3 দিয়ে বলে 3 = 33, মানে এই যে 2 দুগুণে 4 3 চারে 12, 12 থেকে 11 মানে 12 11 গুণ করে বড় সংখ্যা স্যার বড় টা নিচে এটাও সেম একই জিনিস স্যার নিশ্চয় করতে হবে যে n ইনটু n মাইনাস 1 বাই 2 ইকুয়াল টু 253, তাহলে n ইনটু n মাইনাস 1 ইকুয়াল টু কত হবে কতজন ছিল এটা হচ্ছে প্রশ্ন। ২৫ 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